নিজেদের বডি ফিট দেখাতে বলিউডের নায়িকারা সারা শরীরে এই মেকআপ করে থাকেন। চলুন আমরা দেখে নিই বলিউডের সুন্দরীরা আসলে কি ধরনের মেকআপ ব্যবহার করে থাকে। বলিউড এক বিশাল সমুদ্রের মতো, প্রতিনিয়ত যেখানে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে ব্যস্ত সবাই, বিশেষ করে অভিনেত্রীরা নিজেদের বোল্ড রাখার জন্য ক্যামেরার সামনে সবসময় পারফেক্ট থাকার জন্য উপযুক্ত সাজ ও পোশাকে থাকেন তারা। তবে ক্যামেরার সামনে তাদের সেই পারফেক্ট সাজ পোশাকের নেপথ্যে থাকে একটা গোটা টিম। সম্প্রতি তেমনই কিছু ঝলক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি যে ছবিগুলো ভাইরাল হয়ে গিয়েছে তার প্রতিটি বলিউডের বি টাউনের সমস্ত বলি ডিভাদের দেখা মিলেছে। তাদের মধ্যে বিদ্যা বালান, সোনাম কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, করিনা কাপুর খান, পুনম পাণ্ডে, এমিনি জ্যাকসন, শার্লিন চোপড়ার মতো অনেকেই রয়েছে। রাখি সাওয়ান্ত থেকে শুরু করে পরিণীতি চোপড়াও ছিলেন এই তালিকায়। প্রতিটি ছবিতেই সমস্ত বলি ডিভাদের তৈরি করে দিতে দেখা গিয়েছে তাদের মেকআপ ম্যানদের। ক্যামেরার সামনে সবসময় সুন্দর থাকা খুব একটা সহজ ব্যাপার নয়, আর তার জন্য যে বলিউডের অভিনেত্রীদের রীতিমতো ঘাম ঝরাতে হয় তা বলাই বাহুল্য। তাদের যারা সুন্দর করে তোলেন তারাই আসল তারকা। যে কোনো ধরনের অ্যাওয়ার্ড অনুষ্ঠান হোক কিংবা ছবির যে কোনো ধরনের শটের শেষে তারাই সবার আগে অভিনেত্রীদের কাছে এগিয়ে যান। প্রতিটি ছবিতে এবং শর্টে যাতে তাদের দিক থেকে একেবারেই চোখ সরানো না যায়, তারা দিন রাত পরিশ্রম করে থাকেন। তবে তারা সাধারণত মাঝে বিশেষ পরিচিত না হলেও বলাই বাহুল্য তাদের অবর্তমানে বলি ডিভারা কখনোই পারফেক্ট হতে পারবে না। তো সম্মানিত দর্শক বন্ধুরা, আপনাদের কী মতামতের বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন, এবং নিত্য নতুন এরকম আরও খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম, ভালো থাকবেন সবাই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।